পেঁয়াজ ডিমের দাম কমলেও বেড়েছে আলুর যে কারণে ডেমরার আগুন নেভাতে লাগলো ১২ ঘন্টা নিজেদের ব্যর্থতা ঢাকতে রেস্টুরেন্টে ঢালাও অভিযান অভিযান দেখে ১০০ টাকার পেঁয়াজের দাম হলো ৭ ভোট ঘোষণা হতে বিরোধীদের ধরপাকড় চলছে অভিযোগ কংগ্রেস তৃণমূলের শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুর ২টার সংবাদে সাথে আছি আমি অনুভা বিশ্বাস স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ চলে যাচ্ছে পুরো খবরে রমজানের শুরুতে কাঁচা বাজারের তেজি ভাব এখন কিছুটা কমতে শুরু করেছে দশ রোজার পর এখন কেনাকাটায় সামান্য স্বস্তি মিলছে সাধারণ মানুষের শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা গেছে শাক সবজি পেঁয়াজ ডিমের দাম কমতির দিকে তবে দাম বেড়েছে আলুর সপ্তাহের ব্যবধানে বাজারে কমেছে ফার্মের মুরগির ডিমের দামও তবে গত সপ্তাহে বেড়ে যাওয়া চাল এবং বেশ আগে থেকে বাড়তি ডাল তেলচিনি সহ অন্যান্য পণ্যগুলোর দাম এখনও চড়া এদিকে পেঁয়াজের বাজার গত এক সপ্তাহ ধরে নিম্নমুখী এক সপ্তাহ আগেও দেশি পেঁয়াজ ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে একই পেঁয়াজের দাম এখন প্রায় অর্ধেক বা কাছাকাছি চলে এসেছে বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায় তবে বিপরীত চিত্র রয়েছে আলুর বাজারে সপ্তাহ খানেকের ব্যবধানে আলুর দাম কেজিতে বেড়েছে ৫ টাকার মতো রাজধানীর ডেমরার ভাঙা প্রেস এলাকায় চারতলা ভবনে লাগা আগুন ১২ ঘন্টা পর পুরোপুরি নিভেছে যদিও সকাল ৮টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছিল ফায়ার সার্ভিস এর আগে বৃহস্পতিবার রাত ১১:৩০টায় এ ভবনে আগুন লাগে ১২ ঘন্টা চেষ্টার পর শুক্রবার বেলা ১১:৩০টার দিকে আগুন পুরোপুরি নেভে বলে সাংবাদিকদের জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আক্তারুজ্জামান একই সঙ্গে তিনি আগুন নেভাতে কেন ১২ ঘন্টা লাগলো সেটিও তুলে ধরেন উপপরিচালক বলেন পুরো চারতলা ভবনে একেবারে ছাদ পর্যন্ত মালামাল মজুত করা স্পোর্টসের এমন কোনো জিনিস নেই যা এখানে মজুত করা হয়নি এত পণ্য রাখার কারণে পানি দেওয়া হলে তা ভেতরে যাচ্ছিল না সব মালামাল সরিয়ে তারপর ভেতরে প্রবেশ করে পানি দিতে হয়েছে সব মালামাল রিমুভ না করলে আগুন পুরোপুরি নেভছিল না এজন্য আগুন নেভাতে দীর্ঘ সময় লেগেছে গত ২৯ ফেব্রুয়ারি বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে আগুনে পুড়ে মারা যান সরকারি কর্মকর্তা সাংবাদিক ও শিশুসহ ৪৬ জন এ ঘটনার পর থেকে রাজউক সিটি কর্পোরেশন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ঢাকাসহ সারা দেশে অভিযান শুরু করে এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে অনেক রেস্টুরেন্ট জরিমানা করা হয়েছে ৬০ লাখ টাকার বেশি রাজধানীর বিভিন্ন রেস্টুরেন্টে সারাশি অভিযান নিয়ে সরকারের তিন সংস্থা ও মালিকরা এখন মুখোমুখি অবস্থানে রাজউক সিটি কর্পোরেশন ও ফায়ার সার্ভিস বলছে রেস্টুরেন্ট মালিকরা নিয়ম না মানায় অগ্নি ঝুঁকি বাড়ছে ঘটছে ভয়াবহ দুর্ঘটনা এজন্যই অভিযান রেস্টুরেন্ট মালিকদের অভিযোগ নিজেদের ব্যর্থতা ঢাকতে অন্যায়ভাবে অভিযান শুরু করেছে সব সংস্থা ভাঙচুর ও গ্রেফতার করছে এই শিল্প রীতিমতো ধ্বংসের পথে ঝুঁকিতে পড়েছে প্রায় ৫ লাখ লোকের কর্মসংস্থান পবিত্র মাহে রমজানের বাকি দিনগুলোতে ৬০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রির উদ্যোগ নিয়েছে খুলনা ব্লাড ব্যাংক আজ শুক্রবার সকাল ৮টায় নগরীর শিববাড়ি মোড়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এ সময় খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক উপস্থিত ছিলেন খুলনা ব্লাড ব্যাংকের সভাপতি সালেহ আহমেদ সবুজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন গরুসহ খাসি ও মুরগির দাম এখন সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে এ সময় ব্লাড ব্যাংকের এই উদ্যোগ সাধারণ মানুষকে গরুর মাংসের স্বাদ নিতে সহায়তা করবে সবসময় চেষ্টা করেছি মানুষের পাশে থাকার জন্য আপনারা করোনার সময় দেখেছেন আমাদের যে বৃহৎ কার্যক্রম
দিন রাত এক এগার করে কিন্তু আমাদের স্বেচ্ছাসেবীরা কাজ করেছে। বাংলাদেশের সব থেকে বড় অক্সিজেন ব্যাংক আমরা গঠন করেছিলাম। তো এটাও কিন্তু একটা এটা কিন্তু একটা বিপর্যয় আমি বলবো। দ্রব্যমূল্যের দাম যেভাবে বেড়ে গিয়েছে, মানুষের যেভাবে না বিশ্বাস উঠেছে, দেখা যাচ্ছে চাল কিনলে ডাল কিনতে পারতেছে না, ডাল কিনলে আপনার তরকারি কিনতে পারতেছে না। তো আমাদের মনে হলো যে আমরা যদি এগিয়ে আসি তাহলে হয়তো বা যদি একদম খামারি থেকে আমরা পণ্যটা আনতে পারি তাহলে অবশ্যই বাজারে যে মাংস আপনার 800 টাকা 750 টাকা সেটা কিন্তু আপনার 600 টাকা বা 650 টাকার ভিতরে দেওয়া সম্ভব। ব্র্যান্ড কফি ক্যান্ডি নোয়াখালীর সেনবাগ ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেখে 100 টাকার পেঁয়াজ মুহূর্তেই 60 টাকায় বিক্রি শুরু করেন দোকানি। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ছাতারপাইয়া ভূঁইয়ারহাট বাজারে এই অভিযান চালানো হয়। এ সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি, মেয়াদ উত্তীর্ণ পণ্য মজুদ ও মূল্য তালিকা না থাকায় 3 দোকানিকে 8,000 টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলামে অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, রমজানের বাজার মনিটরিং এ অংশ হিসেবে ভেজাল বিরোধী, মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে সরকারের ধার্যকৃত মূল্যে পণ্য বিক্রি না করা, অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি, মেয়াদ উত্তীর্ণ পণ্য মজুদ ও মূল্য তালিকা না থাকায় 3 দোকানিকে 8,000 টাকা জরিমানা করা হয়। এ সময় প্রায় 10 কেজি পচা বাসি মিষ্টি ধ্বংস এবং ফুটপাতে অবৈধ দখলদারদের অপসারণ করা হয়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে সরব হয়েছে ভারতীয় কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের মতো বিজেপি বিরোধী দলগুলো। লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশজুড়ে আদর্শ আচরণবিধি চালু হওয়ার পরে এভাবে কোনো নির্বাচিত মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা যায় কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে পশ্চিমবঙ্গের শাসক দল। কেজরিওয়ালকে গ্রেফতারের তীব্র বিরোধিতা করে একে লজ্জাজনক বলেছে কংগ্রেসও। আবগারি দুর্নীতি মামলায় গত বৃহস্পতিবার প্রায় 2 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এ ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তুলে দিল্লির শিক্ষামন্ত্রী অতিশী মার্লোনা বলেছেন, 2 বছর ধরে আবগারি দুর্নীতি মামলার তদন্ত করেছেন অন্তত 500 কর্মকর্তা, তবু এখন পর্যন্ত 1 টাকাও উদ্ধার করতে পারেননি তারা। কি যুক্তিতে কেজরিওয়ালকে গ্রেফতার করা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছে তার দল আম আদমি পার্টি। অভিবাসীদের ঢল নিয়ন্ত্রণে প্রথমবারের মতো অস্থায়ী অভিবাসনে সীমা আরোপ করতে চলেছে কানাডা। বৃহস্পতিবার কানাডীয় অভিবাসন মন্ত্রী মার্ক মিলার এ তথ্য জানিয়েছেন। আবাসন এবং অন্যান্য জরুরি সেবাগুলোর উপর ক্রমবর্ধমান চাপ কমানোর নতুন প্রচেষ্টা হিসেবে এই পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। কানাডার অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে এবং শ্রম ঘাটতি পূরণে অভিবাসন নির্ভর নীতি গ্রহণ করেছিল জাস্টিন ট্রুডোর সরকার। এর ফলে গত কয়েক বছরে দেশটিতে আন্তর্জাতিক শিক্ষার্থী ও বিদেশি কর্মী সহ অস্থায়ী অভিবাসী প্রবেশ ব্যাপকভাবে বেড়েছে। কিন্তু সমালোচকদের অভিযোগ, সরকারের এই নীতি কানাডার আবাসন খাতের সংকট বাড়িয়েছে, চাপের মুখে ফেলেছে শিক্ষা স্বাস্থ্যের মতো জরুরি সেবা খাতগুলোকেও। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে বল হাতে আগুন ঝরাচ্ছেন খালেদ আহমেদ। 1 রান আউট আর 3 উইকেট নিয়ে লঙ্কানদের একাই চেপে ধরেছেন এই ডানহাতি পেসার। ইনিংসে দ্বিতীয় ওভারে শিকার করেছেন প্রথম উইকেট, এরপর 12তম ওভারে জোড়া শিকার করেছেন খালেদ। তার 12টি বোলিং এর দিনের শুরুতেই 4 উইকেট হারিয়ে চাপে পড়েছে লঙ্কানরা। খালেদের করা ইনিংসের 12তম ওভারের শর্ট ও বাউন্স বলকে কাট করতে গিয়েছিলেন লঙ্কান টপ অর্ডার কুশল মেন্ডিস, কিন্তু ডানহাতি এই পেসার মনে হয় পুল করতে কিছুটা দেরি করে ফেলেছেন, ফলে বল যাচ্ছিল গালি অঞ্চলের দিকে।
সেখানে তীক্ষ্ণ দৃষ্টিতে ফিল্ডিং করছিলেন জাকির হাসান। সুযোগ পেয়ে দারুণ ক্যাচে মেন্ডিসকে তালুবন্দী করেন জাকির। 26 বলে 16 রান করে ফেরত যান মেন্ডিস। ওই ওভারের শেষ বলে থিতু হয়ে পিচে টিকে থাকার চেষ্টায় থাকা দিমুথ করুণারত্নকে বোল্ড করে দেন খালেদ। এরপর খালেদের ওভারে রান আউট হন অ্যাঞ্জেলো ম্যাথিউস। খালেদকে অফসাইডে ফেলে রান নেওয়ার চেষ্টা করছিলেন দিনেশ চান্দিমাল। সেখানে থাকা ফিল্ডার নাজমুল হোসেন শান্ত আত্মবিশ্বাসী থ্রু করে স্ট্রাইকের দিকে যাওয়া ম্যাথিউসের স্টাম্প সরাসরি ভেঙে দেন। দর্শক, এই ছিল দুপুর 2টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।